আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে দেখাবো ব্লুটুথ দিয়ে কিভাবে আপনি অন্যজনের ফোনে ইন্টারনেট শেয়ারিং করবেন। ইন্টারনেট শেয়ারিং করার জন্য প্রথমে আপনি আপনার ওয়াইফাইটি অন করে দিবেন। আমি এখানে আমার ওয়াইফাইটি অন করে দিতেছি, দেখেন ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। তারপর আমি ব্লুটুথ চালু করব। এখানে ব্লুটুথ চালু করাই আছে যেহেতু, তারপরে আমি সেটিংয়ে চলে যাব। সেটিংয়ের মধ্যে কালেকশন অ্যান্ড শেয়ারিংয়ে ক্লিক করব, পোর্টেবল হটস্পটে ক্লিক করব, নিচে ইন্টারনেট রেডারিং আছে এটা অন করে দেব। অন করে দেওয়ার পর অন্য একটি ডিভাইস সার্চিং করার জন্য আবার ব্লুটুথে যাব। ব্লুটুথে যাওয়ার পর এখানে সার্চ দিবেন, দেখেন এখানে সার্চিং হচ্ছে। আমি এখন S2 ডিভাইসে ব্লুটুথ শেয়ারিং করব, এর জন্য S2 মোবাইলটির ইউটিউব ব্লুটুথ চালু করব। ব্লুটুথটি চালু করার জন্য আমি ওপর থেকে নিচে নামিয়ে এখানে ব্লুটুথটা চালু করব। এখানে চালু করাই আছে, যেহেতু চালু করাই আছে আরেকবার চালু করে দেখি। চালু করলাম। এখন চালু করার পর আমি এখন সেটিংয়ে চলে যাব। এখানে সেটিংয়ে যাওয়ার পর এখানে ব্লুটুথ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে সেটিংটা আছে, সেটিংটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইন্টারনেট অ্যান্ড শেয়ারিংয়ে ক্লিক করব। দেখেন ইন্টারনেট অ্যাক্সেস হয়ে গেছে, ওকে দেব। তারপর দেখেন কানেক্টও হয়ে গেছে। এখন আমি চলাবো, এখন দেখি চলে না না চলে। এই জন্য আমি এখন ফেসবুকে যাব। দেখতেছেন চলতেছে, ইন্টারনেট চলা যাচ্ছে। এভাবেই আপনি আপনার অন্যজনের ফোনে ব্লুটুথ শেয়ারিং করতে পারেন খুব সহজেই। দেখেন এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে আমাদের ফ্রেন্ডগুলো, দেখতেই পারতেছেন। দেখুন এখন ভিডিও ভাই চলতেছে। অবশ্যই ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখুন আমি আগের মলে ফিরে যাচ্ছি, Realme 9A। দেখেন এখানে ব্লুটুথ চালু করা আছে, দেখতে পাচ্ছেন এখানে ব্লুটুথ চালু করা আছে। S2 কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন S2 কানেক্টেড এখানে দেখাবে। থ্যাংক ইউ ভিউয়ার্স। Okay.